কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করো? পড়াশোনা করিস? বল, মারবো কিন্তু। কোন ক্লাস? হ্যাঁ, জোরে বল। হ্যাঁ, কি বলছে? শিশু ওয়ানে পড়িস তুই? 13 বছরের ছেলে। হ্যাঁ, দিশু ওয়ানে কবে পড়বি? সো দিস ইজ এ টিপিক্যাল পিকচার অফ ডাল অ্যান্ড ইডিওটিক। জিপটা বের করে আছে, বুদ্ধিসিদ্ধি মোটেই নেই, ল্যাক অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। ছোটোর থেকেই বুদ্ধিসিদ্ধি কম। ও পেটে থাকলেন, মায়ের কোনো বড় অসুখ হয়েছিল? আর তোমার কটা ছেলে? আর দুটো ভালো বুদ্ধিশুদ্ধি? এইটা শুধু এরকম হয়ে গেল? এটা কি ছোট? প্রেগনেন্সি নষ্ট করার জন্য কোনো ওষুধপত্র খেয়েছিলে? সেসব কিছু ঘটনা ঘটেনি? এক দুই বলতে পারিস? 1 2 3 4 পারবে? 1 থেকে 10 পর্যন্ত বলো। বল, 1 থেকে 10 পর্যন্ত বল। বাড়িতে লোকজন আসলে সামনে থাকে না, লুকিয়ে পড়ে? একটু লুকিয়ে পড়ে, তারপরে বেরোয়। প্রথমে লুকিয়ে যাবে, কোথায় লুকায়? লুকিয়ে পড়িস তুই লোক গেলে? টনসিলের দোষ টোষ হয়েছিল? না, টনসিলের দোষ হয়নি। জিভ দেখাও। সো এ টিপিক্যাল পিকচার অফ ল্যাক অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। রাগ আছে, রাগলে জিনিসপত্র ভাঙচুর করে, ঘাম বেশি, মাথার পিছন দিকে ঘাম হয়, ডিম ভালোবাসে, ঠান্ডা খাবার ভালোবাসে, কিন্তু মিষ্টি মোটেই পছন্দ করে না, অ্যাভারশন টু সুইটস। টিকে নেওয়া হয়েছিল, তখন বয়স কত ছিল যে ইঞ্জেকশন নিয়েছিল কুকুরে কামড় দেওয়ার? 1-1.5 বছর আগে, 11.5 বছর। আজকের থেকে 1-1.5 বছর আগে? এইখানে হালকা আছে, মানে পোষা কুকুর তো হালকা আছে দিলাম সেভাবে। ওটার হালকাটা ব্যাপার না, কটা জিনিস নিয়েছিল সেটা বড় কথা। টিকা মানে ইঞ্জেকশন? হ্যাঁ, কোর্স করেছিলাম। ওইটা হলো মুশকিল। তোমার ঘরে আছে? আমার ঘরে তো সোনা দানা বেশি নেই, মাটির কলসি আছে, কিন্তু চোর ডাকাত ঢুকেছিল কটা সেটা বড় কথা। মাটির কলসি নিতে এই 10 জন ডাকাত ঢুকেছিল, তো 10টা ইঞ্জেকশন তখন দিয়েছ, 10টা ডাকাত। ওকে ভালো জিনিস দিতে হয়, দিয়েছ সেটা অন্য জিনিস, সেটা বুঝিয়ে দিলাম আমি। কি বললো ডাক্তারবাবুরা? ডাক্তারবাবুদের ওষুধ খেয়ে বুদ্ধিশুদ্ধি বাড়েনি? সেই বাচ্চার জন্য কি প্রেসক্রিপশন করা যেতে পারে? ডাল ইডিওটিক, বুদ্ধিশুদ্ধি নেই, ডেভেলপমেন্ট নেই, ডিমটা ভালোবাসে, ঠান্ডা খাবার খেতে ভালোবাসে, ও নিজের থেকে সবসময় ঠান্ডা চাই। কি খাবার খেতে ভালোবাসো, ঠান্ডা না গরম? বল, কথা বল, কথা বল, কথা বল। ঘাম বেশি, ডিম ভালোবাসে, পায়খানা রোজ করে? শক্ত করে, কনস্টিপেশন? কনস্টিপেশন, মাথার পিছনে ঘাম, মাছ মাংস ডিম তিনটের মধ্যে ডিমটাই ভালোবাসে? ডিমের প্রতি খুব লোভ? খাবার মধ্যে ডিমটা, আর খাবার এনার্জি তো নেই জোর করে খাওয়া। তো কনস্টিপেশন, ডাল ইডিওটিক ভেবেই যে ব্যারেটেকার দেবো তা নয়, যেহেতু সিমটম ক্যালকিরিয়া প্রকার পাচ্ছি তো হয় নট ক্যালকিরিয়া কার, ডিমটা খেতে চাইছে, ডাল ফল খার, ঘাম মাথার পিছন দিকে হয়, আর কনস্টিপেশন রয়েছে, তাহলে আমরা ক্যালকিরিয়া কার ভাবো। অ্যালার্জি ভাবটা আছে, সিমটমের বাইরে গেলেই বিপদ, তাতে রেজাল্ট পারফেকশন হবে না। সর্দি লাগে প্রায়,
অত সর্দি লাগে না, হাত পা ঠান্ডা থাকে, হাত পা ঠান্ডা। লেটস প্রেসক্রাইব করকে দেখা দেখা যাক কি রেজাল্ট হয়। ও মা